প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও খামার চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ সরকার আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো আশা করি সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক আসলে আমরা যে পেশার মধ্যেই নিয়োজিত থাকি না কেন আমাদের সবারই ইচ্ছা বা আমাদের সবারই এটার আগ্রহ থাকে যে নিজের ভিটা বাড়িতে কিছু একটা করব। তো আমরা সবার ব্যবসায়িক চিন্তার প্রথমেই যে চিন্তাটা আমাদের মাথায় আসে সেটা হলো ফার্মিং করা। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হওয়ার কারণে ফার্মিংয়ের সাইডে আমরা বেশি ঝুঁকে যাই, আর ফার্মিং গরু পালন খুবই লাভজনক একটা ব্যবসা, এজন্য আমরা এই ফার্মিং সাইডেই বেশি ঝুঁকে যাই। তো কিছু দালাল চক্র ও হলুদ সাংবাদিক এটা সুযোগ নিয়ে আমাদের সাথে প্রতারণা করতেছে। তো কিভাবে এই প্রতারণা এড়ানো যায় ও কি ধরনের প্রতারণা আপনাদের সাথে করতেছে এগুলো এই ভিডিওর বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো দর্শক গাভী কেনার ক্ষেত্রে প্রথমেই আপনারা যে প্রতারণার শিকার হচ্ছেন সেটা হলো নামে ও বেনামে কিছু ইউটিউবে চ্যানেল আছে এই গাভী ভিত্তিক, যাদের আসলে মূলত কোনো খামার নেই। তারা অন্যের খামার থেকে গাভীর ভিডিও করে নিয়ে এসে ইউটিউবে ছেড়ে আপনাদের প্রতারণার শিকার করতেছে। আপনারাও ইউটিউবের মাধ্যমে ভিডিওটি দেখে তার কাছে কল করতেছেন, সে ভিডিও কলে আপনাদের গাভীর ভিডিও দেখাচ্ছে। এভাবে গাভী কিনে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন, কারণ ওই ভিডিওতে আপনারা কখনোই বুঝতে পারবেন না আসলে গাভীটা কত বড়, গাভীর পালানের সাইজটা কত বড়, এগুলো আপনারা না দেখেই গাভী কিনে প্রতারিত হচ্ছেন। প্রিয় দর্শক আপনারা দেখবেন যে একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন যে একই খামারের একই গাভীর ভিডিও অনেকগুলো চ্যানেলে দেয়া আছে। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো কারোরই চ্যানেল না, সরি কারোরই খামার না। এগুলো কিছু নামেই বেনামে চ্যানেলগুলো এসে ওই খামারের থেকে ভিডিও নিয়ে যায়। অনেক সময় এরকম হয় যে খামার থেকে ভিডিও করতেছে অথচ খামার মালিক জানেই না। আপনাকে ভিডিওতে দেখাচ্ছে এক গরু, আপনাকে বিক্রি করে দিচ্ছে আর এক গরু। এ ধরনের প্রতারণা আপনাদের সাথে করা হচ্ছে। আপনারা একটু সতর্ক হলেই এই প্রতারণাগুলোর থেকে বিরত থাকতে পারবেন। আমরা সবসময় অনুরোধ করব আপনারা যাচাই বাছাই করে গাভীটা ক্রয় করুন। কে খামার মালিক কে দালাল এটা আপনারা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, তাহলেই এই প্রতারণার হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন। প্রতারণার দ্বিতীয় ধাপে আমরা রেখেছি গাভীর দুধ। গাভীর দুধ নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা করা হয়, আর এই প্রতারণাটা সবচেয়ে বেশি করা হয় হচ্ছে গাভীন গরুগুলো নিয়ে। এই গাভীন গরুর আসলে কতটুকু দুধ হবে এটা খামার মালিক কেন কেউই বলতে পারবে না, আমি আপনি কেউই জানি না এই গাভীন গরুর আসলে কতটুকু দুধ হবে। আবার এই গরুর পালান নিয়ে প্রতারণা করা হয়। পালান দেখে অনেকেই বড় পালান দেখে গাভী কিনে প্রতারণা হচ্ছেন, আসলে পালানের সাথে দুধের কোনো সম্পর্ক নাই। আপনি একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন, একটা গরুর পালান ছোটো বড় হতেই পারে, এর থেকেই আসলে গাভীর দুধ কম বেশি হবে কিনা এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। দর্শক বন্ধুরা গাভী ক্রয়ের ক্ষেত্রে আসলে শুধুমাত্র যে বিক্রেতারই দোষ এমন কিন্তু না, এক্ষেত্রে আপনাদেরও কিছু ভুল থাকে। সেটা হলো আপনারা কম দামে ভালো জিনিস খুঁজতে চান। একটা 20 লিটারের গাভী আপনি চাচ্ছেন 1 লাখ, 1.5 লাখ, 1,60,000, 1,70,000 বা 2 লাখ। একটু চিন্তা করুন আসলে 20 লিটারের একটা গাভী কীভাবে আপনি 1.5 লাখ টাকা বা 1,70,000-80,000 টাকার মধ্যে পাবেন। এজন্য আপনাদের সবসময় গাভীর দুধের সাথে গাভীর যে একটা দাম এটা সামঞ্জস্যতা যাচাই করে গাভীটা ক্রয় করার অনুরোধ থাকবে, তাহলেই আপনারা এই প্রতারণার থেকে। আপনারা আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইন্টারন্যাশনাল জার্নালরা এরকম রিপোর্ট দিয়ে থাকে যে আপনারা গাভী কিনবেন, বাছুরের বয়স সর্বনিম্ন যেন 14-15 দিন হয়। এই সময় আপনার গাভীর দুধটা সম্পূর্ণ নেমে আসে। তো এই সময় যদি আপনার গাভীটা কেনেন তাহলে আপনার প্রতারণার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। দর্শক বন্ধুরা আমরা প্রতারণার তৃতীয় ধাপে রেখেছি পার্সেন্টেজকে। আসলে আপনারা একটু চিন্তা করেন যে বাংলাদেশের যে আবহাওয়া এখানে কখনোই 90-95 বা অনেকেই বলতেছে খুব হাসি পায় ভিডিওগুলো দেখে, বলতেছে এটা 100% ফিজিয়ান, 100% জার্সি। আসলে বাংলাদেশের ওয়েদারে কখনোই 100%, 95%, 90%-এর গরু বাঁচা সম্ভব না। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী একটা গাভীর সর্বোচ্চ পার্সেন্টেজ 88 পর্যন্ত হতে পারে। তো এর উপরে যে সকল হলুদ সাংবাদিক আর কিছু দালাল চক্র আছে যারা বলে যে এই গাভীটার পার্সেন্টেজ 95, তাদের থেকে আপনারা বিরত থাকুন। আর আমার খুব হাসি পায় যে কিছু সাংবাদিক আছে এরা আমার মনে হয় যে পার্সেন্ট এই গাভীর পার্সেন্ট মাপার যন্ত্র তারা তাদের ব্যাগে করে নিয়ে যায়। কিভাবে তারা গাভীর কাছে গিয়েই আসলে বুঝে ফেলে যে এই গাভীটা এত পার্সেন্ট, আসলে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা ব্যাপার আমার কাছে খুব রহস্যজনক লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। দর্শক আপনারা দেখবেন যে কিছু দালাল আর কিছু এই হলুদ সাংবাদিক যাদের কথা বলতেছি, এরা খামারে গিয়ে ভিডিও করতেছে। তো এরা সিন্ধি জাতের গাভীকে বাহমা বলে বিক্রি করতেছে। আসলে দালাল যখন বলতেছে যে এটা সিন্ধি না বাহমা জাতের গাভী, তখন ওই সাংবাদিকও এটা চুপচাপ মেনে নিচ্ছে, কারণ আসলে ও তো জীবনে গরুই দেখে নাই, ওই ভিডিও করতেছে কিছু টাকার বিনিময়ে। এজন্যই আসলে আপনাদেরও সিন্ধিকে বাহমা বলে বিক্রি করতেছে, আপনারা গাভী কিনতেছেন, প্রতারিত হচ্ছেন। তো আমার অনুরোধ থাকবে একটু যাচাই বাছাই করে পার্সেন্টেজ দেখে তারপরে এই কোন জাতের গাভী, এগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানাবো যে আসলে কিভাবে গাভী চেনা যায়। তো এভাবে আপনারা যাচাই বাছাই করে গাভীগুলো ক্রয় করবেন। দর্শক বন্ধুরা, প্রতারণার চতুর্থ ধাপে আমরা দেখেছি গাভীর বয়স। গাভীর বয়স নিয়েও অনেক ধরনের প্রতারণা হয়, আপনারা একটু খেয়াল করলেও দেখবেন। আমরা অস্বীকার করতেছি না, যে আপনারা অনেক একটু খেয়াল করবেন যে অনেক গাভী দাঁতে নাই, দাঁত উঠে নাই, কিন্তু সে বিএন দিয়েছে। আবার অনেক গাভী আছে যেটা 6 দাঁত কিন্তু প্রথম বিএন দিছে। তো এই প্রথম যে যে গাভীটা দাঁতে নাই, এটা নিয়ে প্রতারণা হয় কিভাবে আপনাদের একটু বিস্তারিত বোঝাই। সেটা হলো এই গাভীটা যখন প্রথমে না দেতেই একটা বিএন দিয়েছে, তার পরবর্তীতে যখন তার 2 দাঁত 4 দাঁত উঠবে, যখন সে দ্বিতীয় বা তৃতীয় বিএনে থাকবে, তখন আপনাদের কাছে বলবে যে এটা প্রথম বিএনের গাভী, কিন্তু এর আগে অলরেডি সে 2টা বিএন দিয়ে ফেলেছে। তো দর্শক, এভাবে আপনাদের বয়স নিয়ে প্রতারণা এই দালাল চক্র আর এই হলুদ সাংবাদিক আপনাদের করে। তো দর্শক, এখানে আসলে যে শুধু হলুদ সাংবাদিক বা খামার মালিক দালাল যাই বলুন না কেন, এখানে শুধু তাদেরই ভুল থাকে না, এখানে আপনার সবচেয়ে বেশি ভুল থাকে। সেটা হলো আপনি প্রথম বিএনে যে গাভী বিক্রয় করতেছে, এখানে আপনাদের বলতেছে 25 লিটার বা 28 লিটার প্রথম বিএনেই গাভীর দুধ হবে। আসলে আপনারা একটু ইন্টারন্যাশনাল জার্নালদের ফলো করেন, শুধু বাংলাদেশ নিয়েই পড়ে থাকেন না, ইন্টারন্যাশনালি আপনি জিনিসগুলো নিয়ে রিসার্চ করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রথম বিএনে একটা গাভী 25 বা 28, 30 যাই বলি না কেন, এই দুধ দিতে পারে কিনা। অসম্ভব এই দুধটা দেওয়া। আপনি কোথাও পেলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি এই গাভীটা দেখেছেন যে প্রথম বিএনে 28 থেকে 30 লিটার দুধ দিয়ে। দর্শক, কৃষি ও খামার চ্যানেল কৃষকের কথা বলে ও খামারিদের জন্য কাজ করে। তো দর্শক, আসলে আমরা আপনাদের সচেতন করতে পারবো আমাদের ভিডিওগুলোর মাধ্যমে, কিন্তু আপনাকে হাত ধরে এই প্রতারণার হাত থেকে বাঁচাতে পারবো না। এর জন্য আপনাকে নিজেকেই নিজের সচেতন করে তুলতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের ফার্মিং সম্পর্কে জানতে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের ভালো কিছু পরামর্শ দেওয়ার, এবং আপনার এই ভিডিওটি কেমন লাগলো এটা জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং অবশ্যই বন্ধুরা, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনার একটা শেয়ার হতে পারে অন্য কারোর প্রতারণা না হওয়ার মাধ্যম। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনার কাছে অবশ্যই শেয়ারের আশাবাদী আমরা, কারণ আপনার সচেতনতা আরেকজনের প্রতারণার হাত থেকে বাঁচার মাধ্যম হতে পারে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।